হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর একটা ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ফুলের বাগানে। আর তোমাদের 8 দিন আগে দেখিয়েছিলাম, মানে ওই রবিবার দেখিয়েছিলাম, আর আবার আজকে রবিবার দেখাচ্ছি। তো 8 দিনের মধ্যে গাছগুলো কি সুন্দর বড় হয়ে উঠেছে আর কত ফুল ফুটেছে। তো আমি এসেছি আসলে পুজো করার জন্য ফুল তুলতে। তো পুজো করব, কিন্তু বড় বড় ফুলগুলো তুলতে সত্যি আমার খুব মায়া লাগে, বলে বড়গুলো না তুলে মানে ছোটোগুলো তুলছি। মানে এগুলো হচ্ছে ছোট ফুলের গাছের জন্য, ছোট ছোট গাছ, আর ওইদিকে বড় বড় ফুলগুলো আছে ওগুলো আমি তুলি না, এই ছোট ছোট ফুলগুলোই তুলি। কারণ দেখবে বড় ফুল তুলতে কিন্তু হাতটা একটু কাঁপে, যতই হোক মানে কোনোভাবে ফুল গাছেই আছে, গাছেই সুন্দর। এই যে এই বড় ফুলগুলো তুলতে মানে খুব আমার কষ্ট হয়। তো আজকে হচ্ছে 11 ডিসেম্বর, টেট পরীক্ষা। যারা সত্যি হার্ডওয়ার্ক করেছে তাদের জন্য মনে প্রাণে প্রার্থনা করি যেন তাদের চাকরিটা হয়ে যায়। কারণ সত্যি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন কোনো পরীক্ষা দেওয়ার পর ফলটা পজিটিভ আসে সত্যি খুব আনন্দ হয়, কি বলবো। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলাম। তো দেখো ফুল তুলতে এসেছি, আর এই দিকে গাছে দেখো কতগুলো ফুল, আবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আলুর গাছগুলো মাথা উঁচু করে গেছে, মানে যখন তোমাদের এর আগের বার দেখেছিলাম সবে উঁকি মেরেছিল। আর এই দেখো এই শাকগুলোও আরও বড় হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাব, তারপরে আবার সান্টান করে পুজো করতে হবে। তো ফাইনালি আমি পুজো করা কমপ্লিট, এই দেখো দেখতে পাচ্ছ। আর অফ স্ক্রিনে করি কারণ তাড়াতাড়ি হবে বলে। আর এই দেখো দেখতে পাচ্ছ আজকে তুলসীগুলো কিন্তু একটু কেটে কেটে দিতে হয়েছে, কারণ আজকে রবিবার তুলসী তুলতে পাবো না, কাল কাজ যা ছিল। আর এই দেখো আজকে রবিবার মানে হচ্ছে স্পেশাল। তো আজকে মেনুতে একটু আছে মাটন, কারণ এই আজকে মামিও আসবে, মামির এইখানে টেটের পরীক্ষা দিচ্ছে। তো আমাদের বাড়ির কাছে সেন্টার পড়েছে,
তো ওরাও আসবে, তো একটু তো ভালো মন্দ করতেই হতো। আর আজকে এমনিতেও রবিবার স্পেশাল একটা, তো দেখতে পাচ্ছ কালারিং কালারিং কত জিনিস, কারণ শীতের কিন্তু এটাই মজা, শীতে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় এটাই। তো চলো চটপট করে একটা ম্যাগিনেট করে নিই। তো শীতের দুপুরে ওপরে আসতে কার না ভালো লাগে, আমিও এলাম। আর একে দেখো, আর কিছু না পারুক আমার এই ভাইটা ভালো কিন্তু ঘুড়ি উড়াতে পারে। আজকে রবিবার, দেখতে পাচ্ছ রবিবারের দুপুরবেলা কিছু কাজ আছে কি নেই, স্নান করে একটা জামাও দেয়নি গায়ে, চলে এসেছে ওপরে ঘুড়ি উড়াতে। গাইজ, বিকেলবেলায় একটু রবিবারের দিন ফাঁকা থাকে, তাই একটু মনাদের বাড়ি ঘুরতে আসি আর কি। আমারও টিউশন থাকে না, আর বিকেলবেলা টিউশন আমাকে পড়াতেও হয় না রবিবারটা। তো মনাদের বাড়ি এলাম, আর এই স্টপ এটা দেখতে পাচ্ছ পেকে গেছে, এইরকম ছিল আর এইরকম হয়ে গেছে। তো যখন মনাদের বাড়ি এলাম, ভাবলাম চলো আমাদেরও বাড়ি হচ্ছে, তোমাদেরকে দেখাই। এখনও কমপ্লিট হয়নি কিন্তু তোমাদেরকে একটু দেখাই, চলো। আমি উঠবো এখন, চলো তোমাকে উঠে দিই। সোয়েটার কই সোয়েটার? সোয়েটার পরবি না? তো দেখো আমার সঙ্গ পাঙ্গরাও চলে এসেছে, আর ছাদ দিয়ে এলাম কারণ নিচে শাটার এখনো গেট হয়নি, তো শাটার উঠাতে পারবো, মানে চাবি নেই, তালা মারা আছে। বনাদের বাড়ি দিয়েই চলে এলাম, তো তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি। তো প্রথমে এটা ওপরে হচ্ছে ঠাকুর ঘর, এই যে অন্ধকার হয়ে গেল, ছোট দিনের বেলা একটু তেই অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো উপর থেকে চলে এলাম, উপর থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই যে এটা একটা ঘর, এটা গেস্ট রুম, এই যে এখানে ব্যালকনি হবে, এটা ফ্রন্ট। এটা একটা ড্রয়িং রুমের মতো হবে এই জায়গাটা, আর এই যে গ্রিল করা হয়ে গেছে, গ্রিল লাগিয়ে দিয়েছে, এগুলো সব বাবার গ্যারেজের, বাবার দোকানের। এখানে ডাইনিং হবে, এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ, এখনো কাজ চলছে, যে কি অবস্থা হয়ে আছে বাড়িতে। আর এই যে এটা হচ্ছে মা বাবার রুম, অন্ধকার হয়ে গেছে বলে ভিডিওটাও একটু কেমন কেমন আসছে। তো চলো কোনো ব্যাপার না, এখনো তো কমপ্লিট হয়নি, জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। উপরে এলাম ওনাদের বাড়ি ঘুরতে, তো আমি এসেছিলাম তাই ভাবলাম একটু দেখিয়েও দিই তোমাদেরকে। এই যে কাজও চলছে, কাজ হয়ে গেছে কিন্তু এখনও ওপরের সুইচগুলো ফিনিশিং দেওয়া হয়নি, সুইচগুলো করতে হবে। এই যে এটা হচ্ছে আপাতত আমার ঘর, এটা হচ্ছে আমার ঘর, এই দিক থেকে দেখাই। এটা ডাইনিং, আর এই যে এখানে কিচেন,
আর এই যে এইখানে বাথরুম দুটো, এটা একটা, এটা একটা। মশা উঠছে, পালিয়ে আসো পালিয়ে আসো মশা উঠ। আর এই যে এখানে একটা বাংকার। চলো, আর এটা হচ্ছে ভাইয়ের রুম। এটা ফলস সিলিং হবে। তো চলো আজকে এইটুকুটাই, উপরে এলাম বলে তোমাদেরকে দেখানো হয়ে গেল, আবার কমপ্লিট হবে তারপরে তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই বলিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর ততক্ষণ সকলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।